দর্শক ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল আবার সমুদ্রের তলদেশের প্রবাল আর পানির উপর ভাসমান ফেনুলো ময়লা জমে জমে প্রবাল দ্বীপ তৈরি করে নেয় তার উদাহরণও ভুরি ভুরি একইভাবে আপনার আমার দেহের বাতিঘর চোখের দেয়ালেও নানা কারণে প্রলেপ বা পর্দা পড়ে একসময় সেই প্রলেপ বা ছানি দৃষ্টিশক্তিকে সম্পূর্ণ অকেজু করে দেয় সেটি নিয়েই আমাদের আজকের আলোচনা প্রিয় দর্শক প্রতি সপ্তাহের মতোই আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছদৃষ্টি অনুষ্ঠানে দর্শক চোখের বিবিধ সমস্যার মধ্যে বহুল পরিচিত একটি সমস্যা হচ্ছে চোখের ছানিজনিত সমস্যা আর দিনে দিনে এই সমস্যার চিকিৎসায়ও এসেছে উন্নততর পদ্ধতি এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব চোখের ছানির আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন চোখের চিকিৎসা সেবায় দীর্ঘদিনের সুপরিচিত চিকিৎসক এবং সেবাজন ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালটেন্ট ল্যাসিক ফ্যাকো এবং সার্জন ডাক্তার আজকের আলোচনা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জি স্যার চোখের ছানি সমস্যা এবং ছানির প্রতিকার প্রতিরোধ চিকিৎসা আধুনিক চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আমরা আজকে জানতে চাইব প্রথমে আমাদের দর্শকদেরকে আপনি একটু বুঝিয়ে দেবেন চোখের ছানি বলতে আমরা কি বুঝি দেখুন চোখের ছানি শব্দটির ইংরেজি হচ্ছে ক্যাটর্যাক্ট যেটি এসেছে আবার গ্রিক শব্দ ক্যাটর্যাক্টটা থেকে ইংরেজিতে যাকে বলে ওয়াটারফল বা জলপ্রপাত আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই প্রাচীনকালে মনে করা হতো যে চোখের সামনে জলপ্রপাতের মতো সে তো শুভ্র কিছু একটা নেমে আসছে কিন্তু আসলে বিজ্ঞান কি বলে আমরা সকলেই জানি যে আমাদের চোখটা ক্যামেরার মতো ক্যামেরার ভেতরে যেরকম লেন্স থাকে চোখের ভেতরেও স্বচ্ছ প্রাকৃতিক একটি লেন্স থাকে এই লেন্সটি আংশিক বা পরিপূর্ণভাবে যদি ঘোলা হয়ে যায় সেটি হচ্ছে চোখের ছানি অর্থাৎ ছানি মানে চোখের কোনো পর্দা নয় কোনো প্রলেপ নয় কোনো আবরণ নয় কোনো আস্তরণ নয় অর্থাৎ আমাদের সকলেরই চোখের ভেতরের লেন্সটা যদি ঘোলা হয়ে যায় সেটাকেই আমরা চোখের ছানি বলতে পারি চোখের লেন্সটা এই যে স্যার ঘোলা হয়ে যাচ্ছে বা ছানি পড়ছে এটি কেন হচ্ছে কারণগুলো কি দেখুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের চুল যেমন পাকা শুরু করে ত্বক কুচকাতে থাকে ঠিক তেমনিভাবে চোখের ভেতরের স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটি ধীরে ধীরে ঘোলা হতে থাকে আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই এটিকেই বলে বয়সজনিত চোখের ছানি এছাড়া একটা শিশু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে যেটাকে বলে জন্মগত ছানি এর পরের ছবিতে আমরা দেখব জন্মের পরেও চোখের ছানি পড়তে পারে যেটাকে বলে ডেভেলপমেন্টাল ক্যাট্র্যাক্ট বা জন্ম পরবর্তী ছানি এর পরের ছবিতে আমরা দেখব ডায়াবেটিস যাদের ডায়াবেটিস তাদের ছানি পড়ার সম্ভাবনা অন্যদের চাইতে দ্বিগুণ এর পরের ছবিতে আমরা দেখব আঘাত আমরা প্রায়শই নানান কারণে আঘাত প্রাপ্ত হই সেখান থেকে চোখের ছানি পড়ে যেতে পারে যেটাকে বলে ট্রমাটিক ক্যাটরাক এমন কি বৈদ্যুতিক দুর্ঘটনার কারণেও চোখে ছানি পড়তে পারে সেটাকে বলে ইলেকট্রিক ক্যাটর্যাক বা ইলেকট্রিক ছানি এর পরের ছবিতে আমরা দেখব নানান কারণে আমরা চোখে দীর্ঘমেয়াদী জটিল প্রধায় ভুগে থাকি এমনকি নানান কারণে চোখের ভেতরে আমাদের ক্ষয় রোগ থাকে সেখান থেকেও ছানি পড়তে পারে সেটাকে বলে কমপ্লিকেটেড ক্যাট্র্যাক্ট বা চোখের জটিল ছানি এর ছবিতে আমরা দেখব স্টিরয়েড ইনডিউসড ক্যাট্র্যাক্ট নানান কারণে আমরা মুখে স্টিরয়েড জাতীয় ট্যাবলেট সেবন করছি চোখের ড্রপ আকারে দিচ্ছি সে সমস্ত কারণেও চোখে ছানি পড়তে পারে সেটি হচ্ছে স্টিরয়েড ইনডিউসড ক্যাট্র্যাক্ট এরপরের ছবিতে আমরা দেখব ধূমপানের সাথে ছানির একটা গভীর সম্পর্ক রয়েছে যারা ধূমপান করেন তাদের ছানি পড়ার সম্ভাবনা যারা ধূমপান করেন না তাদের চাইতে দ্বিগুণ যারা ভারী ধূম পায় ধরুন যারা দিনে বৃষ্টিরও বেশি ধূমপান করে থাকেন তাদের ছানি পড়ার সম্ভাবনা কিন্তু প্রায় চাইতে অন্যদের ছানি পড়ার কি কি কারণ হতে পারে সবগুলোই প্রায় আপনার কাছে আমরা শুনেছি একজন মানুষের চোখে যদি ছানি পড়ে তাহলে তার কি সমস্যা হতে পারে বা অসুবিধা হতে পারে সেটি বলুন দেখুন ছানি পড়া শুরু হলে একজন মানুষের দৃষ্টিশক্তির প্রখরতা ধীরে ধীরে কমতে থাকে উনি শুরুতে সব কিছু ঝাপসা বা কুয়াশাচ্ছন্ন দেখেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই লক্ষ্য করুন বাম দিকের ছবিতে স্বাভাবিক দৃষ্টি এবং ডান দিকের ছবিতে লক্ষ্য করছেন কুয়াশাচ্ছন্ন বা ঝাপসার দৃষ্টি অনেক সময় গ্রামের মানুষরা এসে বলেন আমি যখন খোলা আকাশের দিকে তাকাই তখন একটা চাঁদকে দুটো বা তিনটে দেখতে পাই শহরের লোকেরা বলেন যে রাতে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে কেউ কেউ বলছেন যে চোখের কেন্দ্র ধীরে ধীরে ধূসর বা ঘোলাটে হয়ে যাচ্ছে ছানি অনেক দূর এগিয়ে গেলে তা চোখের মাঝখানে মুক্তর মতো সাদা দেখা যায় তখনই আমরা সেটাকে বলি ম্যাচিওর ক্যাট্র্যাক সাধারণ মানুষ যেটাকে বলে ছানি পেকে গেছে বা ছানি বাড়তি হয়ে গেছে স্যার এই ছানির চিকিৎসা তো অবশ্যই প্রয়োজন কিন্তু আধুনিকতম ছানির চিকিৎসা কী দেখুন আয়ুর্বেদিক ইউনানি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক যাই বলুন না কেন এমন কোনো চিকিৎসা নেই যা ছানি পরিষ্কার করতে পারে বা ছানি রোধ করতে পারে ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ঘোলা লেন্সটাকে বের করে নিয়ে এসে চোখে পরিষ্কার লেন্স বসানো আমি ছবি দিয়েই বুঝি লক্ষ্য করুন উপরের দুটো ছবিতে ছানিযুক্ত চোখ এবং নিচের ছবিতে লক্ষ্য করুন ছানিটাকে ফেলে দিয়ে চোখের ভেতরে পরিষ্কার লেন্স বসানো হয়েছে যার ভেতর দিয়ে রেটিনার রক্তিম আভাটি প্রকাশিত হচ্ছে যেমন ধরুন এই চশমার ফ্রেম যতই ভালো থাকুক না কেন চশমার লেন্স যদি ঘোলা হয়ে যায় সেটি যেমন পরিবর্তন করতে হয় চোখের ভেতরের লেন্স ঘোলা হয়ে গেলেও সেটিও পরিবর্তন করবার প্রয়োজন হয় অবশ্যই ছানির অপারেশন বা সার্জারির পূর্বে একজন রোগীর কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন হয় সেটি আমাদের দর্শকদেরকে যে একজন মানুষ কম দেখছে শুধুমাত্র ছানির কারণে না তার চোখের কর্নিয়ার কোনো সমস্যা আছে সেটা আমরা কর্নিয়াল টোপোগ্রাফি করি এমনকি ওয়েব ফ্রন্ট অ্যানালাইসিস করে চোখের ভেতরে উচ্চমানের বিচ্যুতি আছে কিনা সেগুলো আমরা দেখে নিচ্ছি এর ছবিতে আমরা দেখব সঠিক উপায়ে আমরা চোখের ভেতরে যে লেন্সটি বসাবো সেই লেন্সটির পাওয়ার কত সেটি আমরা বায়োমেট্রির মাধ্যমে আমরা সঠিকভাবে নির্ণয় করি এর পরের ছবিতে আমরা দেখব চোখের চাপ স্বাভাবিক আছে কিনা অর্থাৎ কারোর চোখের চাপ স্বাভাবিক আছে কিনা সেটিও আমরা ভালোভাবে চোখের চাপ পরিমাপ করে নিই এর পরের ছবিতে আমরা দেখব চোখের তারারন্ধ্র বড় করে আমরা সরাসরি রেটিনা পর্যবেক্ষণ করি প্রয়োজনে রেটিনার একটা ছবি তুলে রাখি অর্থাৎ এই পরীক্ষাগুলো করার পরেই আমরা চোখের ছানির অপারেশন করে থাকি স্যার ছানি অপারেশন পদ্ধতি সম্পর্কে আপনার কাছে আমরা একটু জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলবেন আমি ছবি দিয়েই বুঝিয়ে দিচ্ছি দেখো ছানি অপারেশনের পুরনো একটি পদ্ধতি রয়েছে যেটাকে বলে এক্সট্রা ক্যাপসুলার ক্যাট্রাক সার্জারি লক্ষ্য করুন সেখানে ছানিটাকে চোখের ভেতর থেকে আস্ত বের করে আনতে হয় প্রায় বারো থেকে চোদ্দ মিলিমিটার জায়গা কাটতে হয় ফলে প্রায় সাত থেকে দশটি সেলাই দেবার প্রয়োজন হয় এর পরের ছবিতে আমরা দেখব প্রচলিত একটি ম্যানুয়াল পদ্ধতি রয়েছে যেটাকে বলে স্মল ইনসিশন ক্যাটারাক্স সার্জারি সেখানেও ছানিটাকে আস্ত বের করে আনতে হয় কিন্তু সেখানে সাত থেকে দশ মিলিমিটার জায়গা কাটতে হয় কোনো সেলাই লাগে না কিন্তু ইনজেকশন লাগে ব্যান্ডেজ লাগে কালো চশমা পড়তে হয় পরিপূর্ণ দৃষ্টি ফিরে পেতে সময় লাগে পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশন বা ফ্যাকো প্রযুক্তি ছবিতে লক্ষ্য করছেন সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম ফ্রম অ্যালকন ইউএসএ এটি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফ্যাকো মেশিন এর পরের ছবিতে আমরা দেখব আরেকটি বেস্ট ফ্যাকো প্রযুক্তি সেটি হচ্ছে হোয়াইট স্টার সিগনেচার এলিস ফ্যাকো প্রযুক্তি এই দুটো বেস্ট ফ্যাকো প্রযুক্তি আমরা ঢাকা কেয়ার হসপিটালে আমাদের রোগীদের সেবায় নিয়োজিত রেখেছি স্যার আপনার কথার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ঢাকা আই কেয়ার হসপিটালে আপনারা এখনকার আধুনিকতম যে পদ্ধতিগুলো ব্যবহার করছেন এবং সর্বাধুনিক পদ্ধতি সেগুলি ব্যবহার করছেন আপনি একজন বাংলাদেশের পথিকৃত ফ্যাকো সার্জন আপনি আমাদেরকে একটু বলবেন যে কি কি ধরনের লেন্স সাধারণত এই ফ্যাকো সার্জারিতে ব্যবহার করছে ডক্টর বায়োজিদ লেন্স মূলত দু ধরনের একটা হচ্ছে শক্ত লেন্স আর একটা হচ্ছে নরম লেন্স আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আসলে চোখের মাঝখানের যে জায়গাটা এগুলো অপটিক এখানে পাওয়ারটা থাকে এই পাওয়ার দিয়ে কিন্তু আমরা দেখি আর পাশের যে জায়গাটা সেটা হলো হ্যাপটিক লেন্সটাকে তার অবস্থানে ধরে রাখে বাম দিকের ছবিটা হচ্ছে শক্ত লেন্স আর ডান দিকের দুটো ছবিটা হচ্ছে নরম লেন্স আমরা পরের ছবিতে আমরা দেখব যে এই লেন্সগুলো বসানোর জন্যে আমরা সর্বাধুনিক প্রযুক্তির মাইক্রোস্কোপ ব্যবহার করি আমরা অনেক সময় মনে করি যে চোখের অপারেশন মনে হয় খালি চোখে করা হয় আপনি জানেন চোখ এমনিই ছোট এবং চোখের ভেতরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো আরও ছোট সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির লোমেরা সেভেন হান্ড্রেড মাইক্রোস্কোপ ফ্রম কার্ল জাইস জার্মান যেটি ওয়ার্ল্ডের বেস্ট মাইক্রোস্কোপ সেটা আমরা ঢাকা আই কেয়ার হসপিটালে ব্যবহার করছি চলুন একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে সেই ফ্যাকো সার্জারিটা আমরা দেখিয়ে আসি লক্ষ্য করছেন সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল ইন্টেলিজেন্ট টর্শনাল সিস্টেমস এবং হোয়াইট স্টার আই সিগনেচার এলিভস ফ্যাকো প্রযুক্তির মাধ্যমে ছানিটাকে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে আমরা বের করে নিয়ে আসছি উচ্চ মাত্রার ভ্যাকিউম এবং বেশ নিম্ন মাত্রার ফেকো এনার্জি ব্যবহার করে মাত্র দুই মিলিমিটার একটা ছিদ্র করে চমৎকারভাবে ছানিটা চোখের ভেতর থেকে বের হয়ে আসলো এবার লেন্স বসানোর পালা এই সেই নরম লেন্স যেটা সহজে ভাঁজ হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে সাদা কার্টিজের মধ্যে এবং তার পরপরই এই ভাঁজযুক্ত লেন্সটি চোখের ভেতরে বসিয়ে দেবার পালা লক্ষ্য করুন এই ভাঁজযুক্ত লেন্সটি আমরা ধীরে ধীরে চোখের ভেতরে প্রবেশ করাচ্ছি ধীরে ধীরে লেন্সটি চোখের ভেতরে তার ভাঁজ খুলে ভাবে। লেন্সটি চোখের মাঝখানে বসে গেল চোখের ভেতরে জেল মেটেরিয়ালগুলো আমরা বের করে নিয়ে আসছি অসম্ভব রোগী বান্ধব এই পদ্ধতিটি ডক্টর বায়াজিৎ মাত্র দশ মিনিট সময় লাগে কোনো রক্তপাত নেই ইঞ্জেকশন লাগে না ব্যান্ডেজ লাগে না দেড় দশকেরও বেশি সময় ধরে ঢাকা আই কেয়ার হসপিটালে এই প্রযুক্তি আমরা ব্যবহার করে আসছি আমাদের চোখের ছানি রোগীদের সেবায় ছানি রোগীদের সেবায় অত্যন্ত স্বল্প সময়ে এবং এই সঠিক পদ্ধতিটি আপনারা ব্যবহার করছেন স্যার কিছুক্ষণ আগে আপনি বলছিলেন শক্ত লেন্স নরম লেন্স এবং ভাঁজ করা লেন্সের কথা এই ধরনের লেন্সের গুণগত কোনো পার্থক্য বা আসলে বিষয়টা কি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আপনার মনে আছে পুরনো দিনে আমরা যে টেলিভিশন মনিটর যেগুলো ছিল বা কম্পিউটার মনিটর যেগুলো ছিল সেগুলো কিন্তু সিআরটি বা রে টিউমিং এখন আমরা লেটেস্ট কি ব্যবহার করছি এলসিডি এলইডি মনিটর ফ্ল্যাট ফ্ল্যাট হলে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস বেড়ে যায় ছবিতে লক্ষ্য করুন প্রচলিত যে লেন্স সেগুলো স্ফেরিক্যাল বা বৃত্তাকার লেন্স এবং সেই সমস্ত লেন্স ব্যবহার করলে রাতের দৃষ্টিগুলো ঝাপসা হয় কিন্তু ডান দিকের ছবিতে লক্ষ্য করছেন যে অ্যাসফেরিক বা ফ্ল্যাট লেন্স ব্যবহার করার ফলে রাতের দৃষ্টি চমৎকার হয়েছে পরের ছবিতে আমরা দেখব টরিক লেন্স আপনি জানেন যে আমরা অনেকেই যারা চশমা ব্যবহার করি তাদের চোখে সিলিন্ডার পাওয়ার থাকে বাম দিকের ছবিতে টরিক লেন্স বসালে তাদের অপারেশনের পরে সেই ধরনের সিলিন্ডার পাওয়ারের চশমা লাগে না মাঝখানে ছবিতে লক্ষ্য করছেন মাল্টিফোকাল লেন্স প্রচলিত লেন্সগুলোতে সিঙ্গেল পাওয়ার থাকে কাছে পড়তে গেলে চশমা লাগে মাল্টিফোকাল লেন্স বসলে সেই ধরনের চশমা লাগে না সবচেয়ে ডান দিকে লক্ষ্য করুন মাল্টিফোকাল টরিক লেন্স যাদের চোখে সিলিন্ডার পাওয়ারের চশমা আছে এবং যারা কাছে চশমা ছাড়া পড়তে চায় তাদের জন্যই হচ্ছে টরিক মাল্টিফোকাল লেন্স স্যার আপনার কাছে আমরা ছানি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শুনছিলাম আমরা ছানি সম্পর্কে আরো বেশ কিছু তথ্য আপনার কাছে নেব ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে নিশ্চয়ই প্রিয় দর্শক কথা বলছি চোখের ছানি জনিত সমস্যা এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন দীর্ঘদিনের বিজ্ঞ চিকিৎসক এবং সুপরামর্শক ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালটেন্ট ল্যাসিক প্যাকো এবং গ্লোকোমা সার্জন ডাক্তার হারুনুর রশিদ স্যার সময় হলো খুব অল্প সময়ের একটি বিরতি নেবার ফিরছি দ্রুত চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন চোখের চিকিৎসা সেবায় নিয়োজিত নিবেদিত প্রাণ সুপরিচিত চিকিৎসা ব্যক্তিত্ব ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালটেন্ট ল্যাসিক প্যাকো এবং গ্লোকোমা সার্জন ডাক্তার হারুন রশিদ স্যার আজকের আলোচনার বিষয় চোখের ছানির আধুনিক চিকিৎসা ফিরছি আমরা আলোচনায় স্যার বিরতির পূর্বে আপনি চোখের ছানির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের দিয়েছেন যাদের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রয়েছে এবং ছানির সমস্যাও রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই আমি ছবি দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি আপনি জানেন যাদের ডায়াবেটিস তাদের রেটিনা আক্রান্ত হয় সেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি রেটিনাতে রক্তক্ষরণ হয় চর্বি জমে আমিষ জমে এছাড়া পরের ছবিতে আমরা দেখব শুধু ডায়াবেটিস নয় বয়সের কারণে আমাদের চোখের রেটিনার যে কেন্দ্র যেটা ম্যাকুলার রয়েছে সেখানেও ক্ষয় শুরু হয় যেটাকে আমরা এজ রুয়েটেড ম্যাকুলার ডিজেনারেশনস বলে থাকি উন্নত বিশ্বে অন্ধত্বের প্রধানতম কারণ সেটি এই ধরনের ক্ষেত্রে আমরা পরের ছবিতে আমরা দেখব যে চোখের ড্রপ দিয়ে মনি বড় করে চোখের ভেতরটা আমরা দেখি এবং চোখের রেটিনার একটা ছবি তুলে রাখি যেটাকে আমরা বলি কালার ফান্ডাস ইমেজিং এই ছবিতে লক্ষ্য করুন এটি হচ্ছে ফান্ডাস ফ্লোরসেন্স অ্যান্জিওগ্রাফি আপনি জানেন ডক্টর বায়জিদ আমরা হৃদয় রোগের চিকিৎসাতে যেমন করোনারি অ্যানজিওগ্রাম করে থাকি চোখের চিকিৎসাতেও তেমনি অ্যানজিওগ্রাম করা হয় সেটাকে বলে ফান্ডাস ফ্লোরসেন্স অ্যান্জিওগ্রাম এর পরের ছবিতে আমরা দেখব অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি এটি একটি যুগান্ত সৃষ্টিকারী পরীক্ষা এর মাধ্যমে চোখের রেটিনার কোন স্তরে রক্তক্ষরণ হয়েছে চর্বি জমেছে আমিষ জমেছে সেটা আমরা বের করতে পারি এরপরের ছবিতে আমরা দেখব আপনি জানেন শরীরের বিভিন্ন রোগ নির্ণয় আমরা আলট্রাসোনোগ্রাম করে থাকি চোখেরও আলট্রাসোনোগ্রাম করি বাম দিকের ছবিতে লক্ষ্য করুন চোখের ভেতরে রক্তক্ষরণ হলে আমরা সেটা যেমন বুঝতে পারি ডান দিকের ছবিতে লক্ষ্য করুন যে রেটিনা ছিঁড়ে গেলে রেটিনা বিচ্ছিন্ন হলে সেটাও আমরা বুঝতে পারি আলট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে অর্থাৎ একজন ডায়াবেটিক রোগীর ছানি অপারেশনের আগে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করি তারপরই ফ্যাকো সার্জারি করি ঠিক একইভাবে কোনো একজন রোগীর চোখ পরীক্ষা করে যদি সেখানে চোখের প্রেসার বেশি পাওয়া যায় বা গ্লোকোমা রোগ যদি শনাক্ত হয় সেই ক্ষেত্রে ছানির চিকিৎসা বা গ্লোকোমার চিকিৎসা কোনটি আপনারা আগে করেন বা কীভাবে করেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন যাদের ছানি এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি রয়েছে অবশ্যই ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা আগে করা হয় রেটিনার কেন্দ্রে যদি পানি জমে রক্তক্ষরণ হয় আমরা চোখের ভেতরে এক ধরনের ঔষধ দিয়ে দিই ইনজেকশনের মাধ্যমে সেটাকে আমরা বলি অ্যান্টিভিজিএ ইনজেকশনস। যেমন লুসেন্টিস অ্যাভাস্টিন এর পরের ছবিতে আমরা দেখব চোখে আমরা লেজার রশ্মি প্রয়োগ করি এর পরের ছবিতে আমরা দেখব যাদের চোখের ভেতরে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণটাকে আমরা বের করে নিয়ে আসি কনস্টেলেশন ভিশন সিস্টেম রেটিনাল সার্জারির মাধ্যমে এই সমস্ত কিছু চিকিৎসা করার পরে তারপরে আমরা ফ্যাকোসার্জারি তার যদি কারো চোখ পরীক্ষা করে দেখা যায় যে তার গ্লোকোমা রোগ ধরা পড়েছে বা চোখের চাপ বেশি আছে বা প্রেশার বেশি আছে সেই ক্ষেত্রে আপনারা কি চিকিৎসা করেন হ্যাঁ সেটাই বলছি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিই প্রথমে আগে বলে নেই যে গ্লোকমা রোগটা কি গ্লোকমা এমনই একটি চোখের অসুখ যে অসুখে লক্ষ্য করছেন ছবিতে অপটিক স্নায়ু চোখের গুরুত্বপূর্ণ স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যার সাথে চোখের চাপের একটা গভীর সম্পর্ক রয়েছে সঠিকভাবে চোখের চাপ পরিমাপ করবার পাশাপাশি এর পরের ছবিতে লক্ষ্য করুন যে আমরা চোখের দৃষ্টির পরিসীমা পরিমাপ করি সেটাকে বলে হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস এর পরের ছবিতে আমরা লক্ষ্য করুন গ্লোকমা যেহেতু অপটিক স্নায়ুকেই আঘাত আনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে সেটা আমরা নির্ণয় করি এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা দু ধরনের উন্মুক্ত কোন বিশিষ্ট বন্ধ কোন বিশিষ্ট এই দুটোর মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করি এর পরের ছবিতে আমরা দেখব ইউবিএম সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির আলট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপির মাধ্যমে উন্মুক্ত কোন বিশিষ্ট গ্লোকোমা এবং বন্ধ কোন বিশিষ্ট গ্লোকমার মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করতে পারি জি স্যার আপনি বলবেন যে ছানি অপারেশনের ক্ষেত্রে অনেকে কিন্তু দেরি করাতে চান বা সঠিক সময় অপারেশন করতে চান না আসলে দেরি করে ছানি অপারেশন করা বা পাকলে ছানি অপারেশন করার গুরুত্ব কতটুকু দেখুন একটি রয়েছে প্রযুক্তিগত দিক আমরা ভিডিওতে কি দেখলাম ছানিটাকে মেশিনে টুকরো করে ভেঙে বা গলিয়ে বের করে নিয়ে আসলাম কোনো জিনিস যদি বেশি শক্ত হয় ভাঙতে যেরকম কষ্ট ছানিও যত দিন যায় সেটি শক্ত হতে থাকে অপারেশনের ঝুঁকি জটিলতা বেড়ে যায় আরেকটি বিষয় হঠাৎ করে ছানির কারণে চোখের চাপ এতটাই বেড়ে যায় সেটাকে বলে ছানি জনিত করে কমে আসে এত তীব্র ব্যথা যন্ত্রণা হতে থাকে একজন রোগী বমি করতে করতে আমাদের কাছে ছুটে আসেন এবং দ্রুত চিকিৎসা না করলে সেই চোখটি চিরতরে নষ্ট হয়ে যায় এমনকি চিকিৎসা করার পরেও ভালো ফল পাওয়া যায় না চোখে লেন্স বসানোর পরেও নতুন করে ছানি পড়বার সম্ভাবনা কি থেকে যায় না সেটির কোনো সম্ভাবনা নেই তবে লেন্সটি কিন্তু আমরা একটা স্বচ্ছ ক্যাপসুল বা আবরণের উপরে বসাই আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই সেই আবরণটিও আমরা ইয়াগ লেজার ক্যাপসুলো মাধ্যমে পরিষ্কার করে দিতে পারি সেটা কোনো অপারেশন নয় সেটা করতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে আরেকটি বিষয় স্যার জানতে চাই যে ছানি পড়া রোধে খাদ্যাভ্যাসের কোনো ভূমিকা রয়েছে কি নিশ্চয়ই রয়েছে আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিচ্ছি আমাদের সকলেরই প্রচুর আঁশযুক্ত সবুজ শাকসবজি খাওয়া উচিত কেননা সেখানে প্রচুর পরিমাণে লুটিন এবং জিগজ্যান্তিন থাকে এর পরের ছবিতে আমরা দেখব আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা উচিত যেমন গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়া অ্যাপ্রিকট এর পরের ছবিতে আমরা দেখব আমাদের ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য খাওয়া উচিত যেমন বিভিন্ন ধরনের লেবু স্ট্রবেরি ক্যাপসিকাম টমেটো কিউই এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা পাই স্যামন মাছ থেকে আর আমাদের বাংলাদেশের প্রিয় পদ্মার ইলিশ মাছ রয়েছে পরের ছবিতে আমরা দেখব ভিটামিন ই সেটা আমরা পাই চীনা বাদাম থেকে চীনা বাদামের মাখন থেকে এমনকি সূর্যমুখীর তেল বা বিচি থেকে পরের ছবিতে আমরা দেখবো জিঙ্ক সেই জিঙ্ক আমরা পাই লাল মাংস থেকে দই থেকে হোল গ্রেন্স বা গোটা শস্য দানা থেকে এমনকি বিভিন্ন ধরনের সিডস বা বিচি থেকে যেমন থেকে স্যার আজকের আলোচনায় আমরা চোখের ছানির আধুনিকতম চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে জানতে পেরেছি এবং ছানির কারণ কি হতে পারে বা ছানি হলে মানুষের ধারণা কি হয় চিকিৎসা কখন করানো উচিত সবগুলি সম্পর্কে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের স্টুডিওতে আসবার জন্য আপনাকেও ধন্যবাদ আর টিভির সকল দর্শক এবং ধন্যবাদ প্রিয় দর্শক একটা সময় ছিল যখন বলা হতো ছানি মানেই অন্ধত্বের হাতছানি কিন্তু আজ সেই ধারণা পাল্টেছে এখন ছানির চিকিৎসায় বিশ্বব্যাপী যুগান্তকারী চিকিৎসা এসেছে যার সুফল পাচ্ছেন ছানিজনিত চোখের সমস্যায় আক্রান্ত সকল ব্যক্তিরা আশা করি আমাদের আজকের আলোচনা থেকে চোখের ছানি এবং তার চিকিৎসা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আমাদের পরামর্শগুলো আপনাদের সেবায় কাজে লাগলেই আমরা সার্থক আজ বিদায় নিচ্ছি তবে হ্যাঁ একটাই পরামর্শ আপনার চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন আল্লাহ হাফেজ